বিনিময়ে কিছু আশা না করে। এটি আপনার হৃদয়ের সৌন্দর্য, লোকেরা যদি তা না দেখে তাতে কিছু আসে যায় না, কারণ সর্বশক্তিমান সবকিছুর হিসাব রাখছেন। কারো সম্পর্কে কোনো কিছু অনুমান করবেন না, তারা হয়তো এমন ঘটনাবলীর মধ্য দিয়ে যাচ্ছেন যার অভিজ্ঞতা আপনার সম্ভবত নেই, আর এ সম্পর্কে আপনি কিছুই জানেন না। স্বার্থপর হয়ে উঠবেন না আর কেবল নিজের সম্পর্কে চিন্তা করবেন না, অন্যের প্রয়োজনের প্রতি সংবেদনশীল হন। আপনি যদি চান যে তারা আপনাকে সম্মান করুক, তবে আপনিও তাদের সম্মান করুন। শীর্ষে থাকা মানুষকে হিংসা করবেন না, কারণ আপনি উচ্চতর স্থানে উঠলে সেখান থেকে অবনয়ন হবে কঠিন, তাই সর্বদা নম্র থাকুন, এটি আপনাকে ধীরে ধীরে নামতে সহায়তা করবে। আপনার হৃদয়ের সুরক্ষার জন্য আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করুন। আজ সুন্দর কিছু কারোর জন্য করুন, এ থেকে প্রথম উপকৃত হচ্ছেন আপনি এবং মহা পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবেন। আপনি কতটা আন্তরিক সে অনুসারে আপনার কাজগুলো পরিমাপ করা হয়। আপনার ভালো কাজ এবং প্রচেষ্টার সবকিছু সোশ্যাল মিডিয়ায় রেখে নষ্ট করবেন না। আপনি যখন এমন কাউকে দেখেন যে পথ হারিয়ে ফেলেছে, তখন আপনার সাহায্যের হাত তার প্রতি প্রসারিত করুন। বিচার করতে যাবেন না এবং অহংকার দেখাবেন না, সদয়ভাবে কথা বলুন, সহনশীল হন আর আসুন এই সুন্দর নৈতিক গুণাবলী সমূহ অর্জন এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। ধন্যবাদ, আবার কথা হবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।